আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কষ্ট পাইলাম। তুমি? হ্যাঁ আমি, তোমার বন্ধু নামের শত্রু, তাই তোমাকে খুন করে শত্রুতা দূর করতে চাই। কেন, কি আমার অপরাধ? কোটি কোটি টাকা খরচ করে নেতাগিরি করছি, নেতা থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী হবার আশায়, অথচ আদর্শ আর সততাকে পুঁজি করে আমাকে টেক্কা দিয়ে এমপি হবে তুমি, তা কি হয়? জোরে, আরো জোরে চিৎকার দাও, কেউ শুনবে না, যেমন সেদিন আমার কথা তুমি শোনোনি। কষ্ট পেলাম, মনে আছে? ব্ল্যাঙ্ক চেক সই করে পাঠিয়েছিলাম, যেন তুমি যত খুশি টাকার অঙ্ক বসিয়ে নমিনেশন পেপারে সই না করো, কিন্তু তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়েছি, নির্ভয়ে তুমি আমার চেক ফিরিয়ে দিয়েছো, আর এখন ভয় পাচ্ছ? এতই যখন এমপি হবার শখ তোমার, তখন যাও বড় পারে গিয়ে এমপি হয়ে নেতাগিরি করো। সালাম আলাইকুম স্যার। এই রাশেদ মন্ডল আপনার সেবায় যে কোনো গন্ডগোল করতে রাজি আছে। সত্যি আপনার যেমন নাম তেমনি কাম। হাসান চৌধুরীর গরম রক্ত মুইসা ফেলেন স্যার। আজ এই নমিনেশন পেপারে স্বাক্ষর করেছি। এবার তোর জীবনে অশান্তি নেমে আসবে, আমার বাবার রক্ত দিয়ে যে নমিনেশন পেপারে সই করেছিস, ফাঁসির ছড়ি গলায় পড়ে তোর সাধনা পূরণ করবি। কষ্ট পাইলাম, সামান্য একটা পোশাকের জোরে তুমি আমার মতো একজন জননেতাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে যে অসম্মান করেছো, তার জন্য কষ্ট পাইলাম। মনে রেখো, এই পোশাক আমি আঙ্গুলে ইশারায় খুলে নেব। ওই ও শাট আপ, তোর হাত অনেক লম্বা তা আমি জানি, তাই তো আইনের জাতাকলে পিষ্ট করে তোকে বুঝিয়ে দেব। তোর আঙ্গুলের ইশারা তো দূরের কথা, সমস্ত শক্তি দিয়েও তুই আমার কিছুই করতে পারবি না। আমিও তোকে বুঝিয়ে দেব আমি কত শক্তিশালী, তাই এখনো বলছি আমার লোকজন আসার আগেই সসম্মানে আমাকে ছেড়ে দে। চুপ, তোর মুখোশ না খুলে দেওয়ার আগ পর্যন্ত তোকে এখানে থাকতে হবে, কারণ তুই ভেবেছিস প্রমাণহীন ভাবে বাবাকে খুন করেছিস বলে বেঁচে যাবি না। রায়হান, তুমি এই পোশাকের অপব্যবহার করছো স্যার। ইয়েস, আমি জেনে অবাক হয়েছি, প্রতিহিংসায় সন্দেহবশত উইদাউট ওয়ারেন্টে তুমি সাদেক লোহানির মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছো। স্যার, আমার বাবার কোনো শত্রু ছিল না, এই সাদেক লোহানি ছিল আমার বাবার একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সাদেক লোহানি ক্ষমতার লোভে আমার বাবাকে খুন করেছে, কারণ আগামী সংসদ নির্বাচনে আমার বাবা আর এই সাদেক লোহানি ছিল দেশদরদী জনতা দলের একমাত্র প্রার্থী। আদর্শ সততা ন্যায় নিষ্ঠার জন্য দলের পক্ষ থেকে আমার বাবাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সাদেক লোহানি তা সহ্য করতে না পেরে আমার বাবাকে খুন করেছে। তুমি তো ভালো করেই জানো রায়হান, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন চায় সাক্ষী আর প্রমাণ। কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র আপনার কাছে হাজির করব, তাই একটি শব্দ তাকে হাজতে রেখে আমাকে সহযোগিতা করুন, যাতে সে আমার কাজে বাধা দেওয়ার সুযোগ না পায়। রায়হান স্যার ঠিকই বলেছেন। তুমি চুপ করো রায়হান, আমি অবাক হচ্ছি, দোষী প্রমাণ না করা পর্যন্ত ওনাকে হাজতে রেখে অপমান করার স্পর্ধা তোমার কি করে হলো? যাও, তাকে মুক্ত করে দিয়ে ক্ষমা চেয়ে নাও। স্যার,
এই আদেশ দিয়ে আইনকে ছোট করবেন না, কারণ সাক্ষী প্রমাণের অভাবে একজন খুনি ক্রিমিনাল আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, আর নির্যাতিত মানুষেরা বিচার পাবে না, তা হতে পারে না। আইনের রীতিনীতি তুমি নতুন করে জন্ম দিতে পারো না। যাও, ওনাকে সসম্মানে মুক্ত করে দাও। দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, আমি আপনার অর্ডার ক্যারি করতে পারলাম না, তাই চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য হচ্ছি। প্লিজ টেক ইট। কষ্ট পাইলাম। ওগো, তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার সন্তানদের তোমার আদর্শে গড়ে তুলতে পারি। আদর্শ? আদর্শ আর সততার মূল্য এদেশে নেই মা, আর তাই পুলিশের চাকরি চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছি। হে, তুই কি বলছিস? কি বলছি মা, আইনের পোশাক পরে অনেক অপরাধীকে শাস্তি দিয়েছি, অথচ আমার বাবা হত্যাকারীকে যখন শাস্তি দিতে পারলাম না, তখন ওই আইনের পোশাক চিরদিনের জন্য ত্যাগ করতে বাধ্য হয়েছি। এবং সিদ্ধান্ত নিয়েছি, আইনের কাছে যখন বাবার হত্যার বিচার পাইনি, এবার আমার আদালতে ওই নরপিশাচ সাদেক লোহানির বিচার করব। না রায়হান, না, এ ভুলতে করতে চাস নেই। প্রশাসন যার হাতের মুঠোয় তার শক্তি অনেক, সে অপশক্তির কাছে। তোমার দোয়া যদি আমার ছায়া হয়ে থাকে, তাহলে সাদেক লোহানি তো দূরের কথা, পৃথিবীর কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই খুনিকে খুন করে যদি আমার মরণ হয়, তাহলে হাসতে হাসতে সেই মরণকে আমি বরণ করে দেব। না ভাইয়া, না, তুমি খুনি হয়ে আমাদেরকে তোমার মায়া মমতা থেকে বঞ্চিত করো না। না, লোহানিকে খুন করে বাবার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো বাধাই আমি মানব না। না ভাইয়া, তুমি যাবে না। সরে যা, সরে যা। ভাইয়া, ভাইয়া, মাথা ঠান্ডা করো ভাইয়া। একজন আইনের লোক হয়ে বেআইনি কাজ করে নিজের আদর্শকে অপমান করো না। আইন? কিসের আইন? আইনের আদর্শের কথা আমাকে শোনাবি না? ছাড়, ছাড় আমাকে। রায়হান, আমার হুকুম অমান্য করে যদি তুই সাদেক লোহানিকে খুন করিস, তাহলে তাহলে তুই আমার মরামুখ দেখবি, মরামুখ দেখবি, মরামুখ দেখবি, মরামুখ দেখবি। বাবা, একদিকে মায়ের আদেশ, অন্যদিকে তোমার হত্যার প্রতিশোধ, এখন আমি কি করব বাবা, এখন আমি কি করব, কি করব, কি করব? দেখো শতবার, এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো, তাহলে দিয়ে দেবে 500 টাকা। যা করে আল্লাহ। গুটি তো আনবো না, আনবো দেখিও না একটা আর না। অন্যায় করে বা তর্ক করছো? অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি,
যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা, দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হায় হায়, বলে কি গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জাগা মতো ঢুকে যাবে। সাহসটা কি তুই ঢোকাও দেখি। দেখবেন, তাহলে দেখুন। হায়া, দোষ করস কি? ওখানে হাত ঢুকালে ইজ্জতের বারোটা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই না। এবার কিরে, কেমনে কি হয়ে গেল সেটা তোর বুঝতে হবে না, চল। মিনা, মিনা, মিনা! এই যে মা, মিনা কোথায়? বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ মা, হ্যাঁ। বেশি আদর দিয়ে মাথায় তুলে রেখেছে বলে আজ কপালে এই দুঃসংবাদ জুটেছে। মিনা, মিনা, এই যে কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি, ধেই ধেই করে নাচবো নাকি? হ্যাঁ, প্রতিদিন দুধ, কলা, ডিম, আপেল আর মাছের মাথা খাইয়েছে কিসের জন্য? পরীক্ষায় ফেল মারার জন্য। কি, ও ফেল করেছে? হ্যাঁ, আজ রেজাল্ট বেরিয়েছে, এই যে পত্রিকায় ওর রোল নাম্বার নেই। শোনো, শোনো মা, ওর আর পড়াশোনা দরকার নেই, যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মিনা, মিনা, আরে পাগলি, আমি তো তোর সাথে দুষ্টুমি করেছি, তুই পাস করেছিস, ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। আরে পাগলি, ভাইয়া তো তোর সাথে দুষ্টুমি করেছে। দেখ, এই ধরনের দুষ্টুমি তোর আর কোনোদিন করবি না। দেখো ভাইয়া, আর কোনোদিন এরকম দুষ্টুমি করলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। শোন রে আমার লক্ষ্মী মনি, মুছে ফেল তোর চোখের পানি, আস না রে তুই একটুখানি। শোন শোন বলি, ওরে ও মন, তুই যে আমার কত আপন। শোন শোন বলি, ওরে ও মন, তুই যে আমার কত আপন। Thank you.
তুই যে আশারি আলো। সাদেক লোহানির বক্তৃতার সংবাদ না ছাপিয়ে পত্রিকা জমজমাট ব্যবসা করে যাবি, তাও হতে পারে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, আমার জীবন বাঁচিয়েছ। জানি না তুমি কে, শুধু এতটুকু জানি আজ থেকে তুমি আমার বন্ধু। আমার নাম রায়হান চৌধুরী, আমার ছোট বোন মিনা এবার HSC পাশ করেছে। ওর আশা সাংবাদিক হওয়া, পড়াশোনার পাশাপাশি আপনার পত্রিকায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলে খুশি হব। বেশ তো, কাল থেকে জয়েন করতে বলো। আচ্ছা, ওরা কেন আপনার উপর হামলা করেছিল? সাদেক লোহানির শর্ত মেনে নেয়নি বলে। শর্ত? হ্যাঁ, বছরের পর বছর লোহানি মোট অঙ্কের চাঁদা নিয়ে যায়, এবার শর্ত দিয়েছে টাকা নয়, লোহানিকে জনসাধারণের সামনে জনপ্রিয় করার জন্য হেডলাইন দিয়ে সংবাদ ছাপাতে হবে, যাতে আগামীতে খুব সহজেই মন্ত্রী হতে পারে। আমি রাজি হইনি বলে এই হামলা চালিয়েছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, আমি আছি আপনার সাথে। ফের যদি ওই সাদেক লোহানি এই ধরনের জুলুম করে, তাহলে ওর অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার জন্য আমি আপনাকে সাহায্য করব। ইচ্ছে করছে শুয়ারের বাচ্চাগুলোকে জ্যান্ত পুঁতে ফেলি। থাম, কষ্ট পাইলাম। ইস, কেন বুঝিস না? ওরা পালা কুত্তা, কাউকে কামড়াতে গিয়ে নিজেরাই কামড় খেয়ে ফিরে আসবে, এটাই ওদের কর্ম। আর আমার ধর্ম ওদের সেবা শুশ্রূষা করে আবার শিকার ধরতে পাঠানো। যখন বুঝবো ওদের পুষে লাভ নেই, তখনই ঠুস করে বলার পরেও তুই আবার কেন মারামারি করতে গেলি? না করে উপায় ছিল না মা, চোখের সামনে ওরা আসাদ খানকে খুন করতে চেয়েছিল, আর সেই মুহূর্তে তার জীবন বাঁচানো আমার কর্তব্য ছিল। না, এরকম কর্তব্য পালন করতে গিয়ে তোর বাবার মতো আমি তোকেও হারাতে চাই না, তাই বলছি এখনো সময় আছে, নিজের জেদকে নিয়ন্ত্রণ কর, ধৈর্যশীল হ। হ্যাঁ ভাইয়া,
পরের উপকার করতে গিয়ে নিজের উপর বিপদ না আনাই ভালো। কারণ তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি আর মিনার নিঃস্ব হয়ে যাব। রাজু, হ্যাঁ ভাইয়া, তাই বলছি মার কথাটা মেনে চলার চেষ্টা করো। চেষ্টা তো করি কিন্তু পারি না, কারণ যে পবিত্র রক্ত এই শরীরে বইছে, আমি শান্ত থাকতে চাইলেও কোনো অন্যায় অত্যাচার দেখে রক্ত টক বগিয়ে ওঠে, আমাকে উত্তপ্ত করে দেয় আর বিবেক আমাকে অশান্ত করে তোলে। ঠিক আছে ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, আমি আর কিছুই বলবো না তোকে। মা, মা, ভাইয়াকে তোমার কথা মানাতে হলে যত শীঘ্র পারো এই কাজটা করো। কি বুঝতে পারছো না? ভাইয়াকে বিয়ে করিয়ে একটা ভাবি ঘরে আনো। কি ভাইয়া, আইডিয়াটা কেমন হলো? ওকে শাসাচ্ছো কেন? ওর বুদ্ধি কাজে লাগাবো। মা, আর দেরি নয়, আজ থেকে পাত্রী দেখা শুরু করো। মা, আমি সব সুন্দরী মেয়েদের ছবি তুলে তোমাকে দেখাবো। আমিও পাত্তা লাগাবো, খুঁজে বের করব এক অপরূপা সুন্দরীকে। Here we go.
গতকাল একদল সন্ত্রাসী সত্যবাণী পত্রিকার সম্পাদক আসাদ খানকে হত্যার চেষ্টা চালালে রায়হান চৌধুরী নামে এক সাহসী যুবক তাকে রক্ষা করে। আরে এতে দেখছি সেই বীর পুরুষ। আমি দুঃখিত। আমি আনন্দিত। আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। কোথায়? এখানে। হ্যাঁ তবে সেরে গেছে। জি মানে বুঝতে পারলাম না। হৃদয়ের মানুষের দেখা না পেয়ে এই বুকের ভেতরটা অসহ্য ব্যথা জমেছিল। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানের দেখা পেয়ে এখন তো সেরে গেছে, যাকে বলে লাভ ক্যাপসুল। দেখা যখন পেয়েছি লাভ ক্যাপসুল তোমাকে খাওয়াবই। সুইটি ভেরি বিউটি টেকি জানি টনি তোমাকে ডেকেছে। ও ডাকলে আমাকে যেতে হবে নাকি? টনি বর্তমানে এই কলেজের ভিপি, তার কথা যে না শুনে তার কপালে খারাপই আছে, বুঝেছো? আরে যাও যাও, আমি ওসব পরোয়া করি না। হাত ছেড়ে দাও। এই হাত যাকে ধরে তাকে ছাড়ে না, তাই নাকি? সাহস থাকলে ধর তো দেখি আমার হাত। চাপার সাথে কথা মিল নাই, এই মাত্র বললে এই হাত যাকে ধরে তাকে আর ছাড়ে না, এখন ছাড়লে কেন? যে কটা দিন ভিপি হিসাবে কলেজে আছো সম্মান নিয়ে থাকার চেষ্টা করো। কি হচ্ছে এখানে? না স্যার কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও তোকে দেখে নেব। না ফুলের কি দোষ শালা, আজ আনন্দের দিনে মেজাজটা খারাপ করে দিল। আরে না না, আজ একটা মজার আনন্দ করার বুদ্ধি আমার মাথায় এসেছে, বস বস। শোন, প্রতিবারের মতো এবার আর ছাত্রছাত্রীদের সাথে ফান করব না। মানে? তাই আজ কলেজের স্টাফ আর স্যারদের সাথে ফান করার প্ল্যান করেছি। কি সেই প্ল্যান? এই যে বোতল দেখছিস, এর মধ্যে আমার আবিষ্কার করার ওষুধ আছে, এই ওষুধ যে খাবে ঘটা ঘট ঘটনা ঘটে যাবে। সত্যি আজ তোমরা সারপ্রাইজ দিয়েছ, কি বলেন ম্যাডাম? আসুন সালাম সাহেব, আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি ভালো আছেন? এই নিন স্যার। এটা কি? ঠিক এইটাই আপনার জন্য এখন দরকার আছে। আপনি ভালো আছেন? কাম্পতে। কি রে ঘটনা ঠিক আছে তো? ঠিক আছে মানে? এক চোখ থুইয়া দুই চোখে মারতে, এক চোখে দুই চোখ মারে। আদাব সাহেব। আদাব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আইছে রে। স্যার আছেন? জি। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। আমি কিছু বুঝতে পারছি না স্যার, এটা কি ধরনের কলেজ? ক্লাসে ঢুকতে গিয়ে প্রফেসর আমাকে চোখ মেরেছে, আপনার রুমে আসতে গিয়ে পিয়ন আমাকে চোখ মারলো। বলো কি, এটা খুব খারাপ কথা। আজ কলেজ ছুটির পর আমি এর একটা বিহিত করবই, তুমি কিছু মনে করো না। সামান্য একটা ঘটনা নিয়ে তোরা তো রাগ করা ঠিক না। তোদের কাছে সামান্য হতে পারে কিন্তু ঘটনাটা আমাকে চরম অপমান করেছে, আর তাই যে এই ঘটনার জন্ম দিয়েছে সেই রাস্কেল রাজুকে আমি দেখে নেব। ফান করার নামে তুমি অনেক বড় অন্যায় করেছো, তাই তোমাকে সাত দিনের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হলো।
সরি স্যার, আমি তোমার কোনো কথাই শুনবো না। নাও ইউ গেট লস্ট। শিট, এখন যে কি করি। না আমি দেখব না, সরি, আমি আমি ইচ্ছে করে আপনার উপর দেখুন, মানে আমি মনে রেখো ফাজলামির একটা সীমা আছে, তুমি তো অতিক্রম করে গেছো, এবার আমি এর প্রতিশোধ নেব। এই যে প্রতিশোধ নেবে ঘন্টা, মান অভিমান ছেড়ে দোস্তকে দিয়ে দাও মনটা। দেব, এমন দেওয়াই দেব যেন চিরদিন মজনু হয়ে থাকে আর আমার কথা মনে রাখে। এটা কি করলো? ও এটা অভ্যাস দোষ। চাঁদনি ছাড়া আমার কোনো গতি নাই, আর ওই আখি ছাড়া তোমার কোনো উপায় নাই। চাঁদনি থাকে চাঁদের দেশে, আখি উড়ে চিল পাখির বেশি, ভাব সাপ চাল চলন দুটোই পাগলি ঘোরা। আচ্ছা দোষ, লাগাম দেবো কি করে? যদি থাকে প্রেমের মন, মন পেতে কতক্ষণ? এই অটো টাকে বর টাকে বর টাকে। এই দাঁড়িয়ে দেখছো কি? মেরে হাড় মাংস এক করে দাও। এইবার যদি ঘাড়ের প্যারা রক্ত ঠিক হয়, কোথায় রাখি? আমাকে সাহায্য করার জন্য যে মাস্তানগুলোকে ভাড়া করেছিলেন ওরা তো ভেড়া হয়ে ফিরে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে অপূর্ব সুন্দরীকে লোকে রূপে দেখলে ইজ্জত আমারই যাবে। ইজ্জত যাবে না, আমি সেই ব্যবস্থাই করে এসেছি। এই নাও পরিষ্কার করে দাও। শোনো, আমি চাঁদনি কাছে গেলাম। আরে জলদি যা জলদি যা। দেখি তোমার এই হাল কেন? এক বদমাশের পাল্লায় পড়েছিলাম। কার এত বড় স্পর্ধা? আমার মামনি এই অবস্থা করেছে? বলো মা, কোন সে বাস্টার্ড? আমি ওকে, তোমাকে কিছুই করতে হবে না। ও আমাকে অপমান করেছে, ওর সাথে আমি বোঝাপড়া করব। এই দেখো, ডিমলা তোকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। আরে এই তো দেখছি টেনিস বল। কিরে, খাঁচিতে বল কি করে এলো? নিশ্চয় দুষ্টমের বল। ভাইয়া,
তুমি ওই দুষ্ট মেয়ের দেখা পেলে কোথায়? জাহান্নামে। তা ওই দুষ্ট মেয়ের বল তোর খাঁচিতে এলো কি করে? উড়ে এসে পড়েছে, মানে আমি টেনিস ক্লাবের পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি ওই দুষ্ট মেয়েটা আমাকে ডাকছে, আমি না শুনে চলে এসেছি। এখন বুঝতে পারছি ও কেন ডেকেছিল। বুঝতেই যখন পেরেছিস তখন আর দেরি না করে এখনই তাকে বলটা ফিরিয়ে দিয়ে। আচ্ছা ভাইয়া, যে দুষ্ট মেয়ের কাছে যাচ্ছ তার নাম কি, কোথায় থাকে? পানিতে। টেনিস ক্লাবে গিয়ে জানতে পারলাম আপনি এখানে, তাই এলাম। আসতেই হবে, আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, রিঅ্যাকশন আপনার হবে। জি না, আমি এসেছি আপনার বলটা। এই নিন আপনার বল। এই যে শুনুন, আপনি এত কষ্ট করে বলটা ফিরিয়ে দিতে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ ভদ্রতাটুকু রক্ষা করুন। আমি ভালোর ভালো, খারাপের কত খারাপ, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আয়ো, আমিও তোমাকে দেখে নেব। হাই, ওয়াও, অপূর্ব অপূর্ব সুন্দরী তুমি, চলো না দুজনে মিলে একটু সাঁতার কাটি। মেয়েদের দেখলে সাঁতার কাটতে ইচ্ছা করে না? ভবিষ্যতে কোন নজরে আমার দিকে তাকালে চোখ দুটো উপড়ে ফেলবো। দান দান তিন দান, আমাকে করেছ অপমান, সুযোগ বুঝে একদানে কেড়ে নেব তোমার মান সম্মান। শুনো, শুধু ছবি হয়ে না থেকে সত্যি সত্যি আমাকে কাছে টেনে নিতে পারো না? কেমন আছো তুমি? শান্তিতে, অনেক শান্তিতে আছি আমি, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার কাছে। ইচ্ছে করছে এই বুকি থেকে আমি মরে যাই। হ্যাঁ রায়হান, হ্যাঁ, এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। লক্ষ্মীটি, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। না চাইতে বৃষ্টি, এখানে তোমার দেখা পাবো আশা করিনি। ওই শক্তিশালী বাহু ডোরে চড়িয়ে ধরে আমাকে পিষ্ট করে দিতে পারো না? তুমি যেমনি আমাকে মুগ্ধ করেছো, আমিও তোমাকে মুগ্ধ করে দিয়ে লাভ ক্যাপসুল খাওয়াবো। বিপদ থেকে এখানে এসে ভর করেছে, কিছু বলতে গেলে বিপদ হতে পারে। থাক, ওর মতো ও থাক, আমার মতো আমি আসি। লাজ শরম বলতে কিছুই নেই, বেশর মেয়ে কোথাকার। আরে আশ্চর্য, যতই দূর দূর করো না কেন, দূরে সরে যাব না।
এবার কাছে যেয়ে বুকে টেনে নেব। নির্লজ্জ বেহায়া মেয়ে, ছি 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 ছি, চল এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। তুমি যখন বলেছো তোমার কথা না রেখে পারি, তবে মনে রেখো যে অপবাদগুলি দিয়েছো তার জন্য তুমিই দায়ী। তোমার জন্য লাচ্ছামের মাথা খেয়ে বসে আছি। আসি। বাই। শোন মিলন, আরে ভয়ভীতি থাকলে জীবনে প্রেম আসে না। কোনোভাবে আখিকে প্রেমের জালে ফাঁসাতে পারলেই সাদেক লোহানি আখিকে আমার হাতে তুলে দিতে বাধ্য। তা না হলে টনি আখির জীবনে শনির রেখা এঁকে দিতে বাধ্য। দোস্ত, ওই যে আসছে। ঠিক আছে মিলন, তোরা যা। চল, আমি প্রেমের বসি ফেলে টোপ গেলার ব্যবস্থা করি। হায় আখি। কি ব্যাপার? মানে তোমার ভালো মন্দের প্রতি নজর রাখাটা আমার কর্তব্য। তোমার বাবা সেই দায়িত্বটা আমাকে দিয়েছেন। ও, শুনেছি রাজু নাকি তোমাকে অপমান করেছে। মিস্টার টনি, ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। আশা করি আমাকে আর বিরক্ত করবে না। মনে রেখো টনি, যদি ড্যাডির আদেশ পালন করার নামে আমার স্বাধীনতা আঘাত করো, তাহলে শনির দশায় তোমাকেই পড়তে হবে। আয় সবাই। আমি কালোবাজারে সন্ত্রাসীদের লালন করি, নিরীহ জনগণের উপর জুলুম করি? ছি 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 ছি, বলেন কি? দলের মধ্যে আমার এরকম দুর্নাম রটনার ঘটনা ঘটিয়ে মোস্তফা খান নিজের সুনাম অর্জন করার চেষ্টা করছে, শুনে কষ্ট পাইলাম। আপনি নিশ্চিন্ত থাকেন নেতাজি, আমি এর অ্যাকশন নিচ্ছি। আপনার তো জানা আছেই, এমপি হওয়ার পথ পরিষ্কার করেছি হাসান চৌধুরীকে সরিয়ে। এবার মন্ত্রী হওয়ার পথ পরিষ্কার করব মোস্তফা খানকে সরিয়ে। তোমরা কারা? কি চাও? আমরা তো জম। নরম হাত গরম কেন ডার্লিং? এই তুলতুলে নরম হাতে তুমি আমাকে একদিন থাপ্পড় মেরেছিলে, আজ এ হাতে তুমি আমাকে আদর করবে। এই তোরা এই নেতা শালাকে ফাইনাল কর। আমি এই সুন্দরীকে ফাইনাল করি। তুমি আমার রায়হান, এই সাহসী লক্ষ্মী মেয়েটি সময় মতো বাধা না দিলে হয়তো আমার মরণ হতো, আর তুমি না থাকলে আমার সাথে এই লক্ষ্মী মেয়েটিরও সর্বনাশ হতো। সত্যি আমি তোমাদের কাছে চিরঋণী। এতে ঋণী হওয়ার কিছু নেই আঙ্কেল, মানুষের জীবন বাঁচানো প্রতিটি মানুষেরই ফরজ কাজ। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে ওদের কিসের শত্রুতা? আমি জানি না মা, তবে যারা সততার আদর্শ নিয়ে রাজনীতি করে তাদের জীবনে এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটে, যেমন ঘটেছিল এই রায়হানের পিতা হাসান চৌধুরীর জীবনে। তাই মাঝে মাঝে এই নোংরা রাজনীতি থেকে সরে আসতে চাই, কিন্তু পারি না। আঙ্কেল, আপনাদের মতো সৎ আদর্শ গুণী ব্যক্তিরা যদি রাজনীতি থেকে সরে দাঁড়ায়, তাহলে নিরীহ জনগণের জীবনে আরো অমঙ্গল নেমে আসবে। দেশকে রাহু গ্রাসের মতো গ্রাস করবে ওই রাক্ষসেরা, যারা দেশকে বিক্রি করে নিজেরা ধনতন্ত্র কায়েম করতে চায়, গলা টিপে হত্যা করতে চায় গণতন্ত্রকে। তাই এই দেশে আমাদের প্রয়োজন আছে। আপনারা না থাকলে
দেশে রীতিনীতি থাকবে না, রাজনীতি থাকবে না। তাই আমি বলছি, রাজনীতি নোংরা নয়, কিছু মানুষ নামে নরপিচাস ক্ষমতার লোভে রাজনীতির নামে এই ধরনের ঘটনার জন্ম দেয়। তবে আজ না হয় কাল, একদিন না একদিন ওদের মুখ্য সম্মোচিত হবেই। না না জমশেদ, না, সাপ মারতে গিয়ে লাঠি ভেঙে যাবে, ওর উপর অ্যাকশন নিতে গিয়ে গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। কোন রকমে যদি খবর পেয়ে যায় আমি মুস্তফা খানকে খুন করতে তোদের পাঠিয়েছিলাম, তাহলে রায়হান মরণ খেলায় মেতে উঠবে। আর ব্যর্থ হয়েছে, কিন্তু এবার যদি প্রমাণ করতে পারে আমি ওর বাবাকে খুন করেছি, তাহলে রাজা আর রাজ্য দুটোই হারাতে হবে, মন্ত্রী হয়তো দূরের কথা, এমপি গিরিও থাকবে না। যা পারো না তা করতে যাও না, হ্যাঁ গেল তো ঘুটিটা ছাপ্প হয়ে। ওই দিন তো সুন্দরী মাইয়া পাইয়া উপর কইরা গুটি বাইর করছ, হ্যাঁ আজকে গুড্ডি কেমনে দিও? হ্যাঁ নো চিন্তা, যেভাবেই হোক, হ্যাঁ গুড্ডি আমি এনে দেবই, চল। তোকে ধরে ইচ্ছে মতো চুমু দে, আর পাখির মতো উড়ে এসে আখির কাছে নিয়ে নি। ভেবেছিলাম আমি ভাগ্য হারা, কিন্তু একেই বলে ছাপ্পর ফারা। তোমার ভালোবাসাই তো আমাকে এখানে নিয়ে এসেছে, প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ আঁকি, আই লাভ ইউ। চুপ, ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে আসিনি, তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতির নিচে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছ। আর তাই আমিও ঘুরতির মতো সুতা কেটে যাব না দূরে। রাজু, thank you.
তোমার পিছে ঘুরে রে এতদিনে পাইলাম তোমায়, এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে এতদিনে পাইলাম তোমায়। এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে এতদিনে পাইলাম তোমায়। স্বপ্ন ছিল আশা ছিল তোমায় পেয়ে পূর্ণ হলো, নজর দিলে যাব পুড়ে, ভালোবেসে যাব মরে, দেব আমি প্রমাণ করে। পাগল হইলাম আমি, পাগল হইলাম আমি তোমার পিছে ঘুরে রে এতদিনে পাইলাম তোমায়, এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে এতদিনে পাইলাম তোমায়। এতদিনে পাইলাম তোমায় রঙের গুটি রে, এতদিনে পাইলাম তোমায় স্বাদের নাটাই রে, এতদিনে পাইলাম তোমায়। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা মা, কিরে কি হয়েছে? না কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া, আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না আম্মা। আপনার জন্য একটা সুখবর আছে, আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি দাদি? মা, কি রে, কি হয়েছে মার? ভাইয়া,
চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ এই ন কথা বলো। হ্যালো কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লি তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, ইয়ারকে মারার জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবে করেছো। ভবিষ্যতে এ ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছ। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। ভালোবাসা জিন্দাবাদ, প্রেম মহব্বত জিন্দাবাদ, প্রেমের সংগ্রাম চলবে চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। কি হলো বাইরে, কিসের তো হট্টগোল? আমি দেখছি মা। দেশে কি কোনো প্রেমিকা আছে? তোমার অনেক আর কি সহ্য করেছি, কিন্তু আর না, এটা ভদ্রলোকের বাড়ি, মিটিং মিছিল করার জায়গা এটা নয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে মিটিং মিছিল করো। সেখানে তো তুমি নেই, তাই এখানে থেকেই দাবি আদায় করতে চাই। বলো তুমি আমার দাবি মেনে নিয়েছো কি না? না, মেনে নেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আজ তোমাকে আমার দাবি মেনে নিয়ে সবার সামনে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে বলতে হবে আই লাভ ইউ সোনিয়া, আমি তোমাকে বিয়ে করব। যদি না বলো তাহলে আন্দোলন আরো জোরদার হবে, হাঙ্গার স্ট্রাইক করে মরে যাব। মরো মরো, যত তাড়াতাড়ি মরবে ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, তোমার ইচ্ছে আজ পূরণ হবে। তুমি যাও, তুমি যাও, যাও যাও তোমরা। আমি আমি বসলাম। বসলেন? আচ্ছা তুই এত পাষাণ কেন রে? মায়া মমতা বলতে কি তোর মনে কিছুই নেই? দেখছিস না ঝড় বৃষ্টি আসছে, তারপরেও তুই একরোখানি করছিস? যা যা ওকে নিয়ে আয়। মা, এই সব আধুনিকা মেয়েদের আমি ভালো করে চিনি। প্রথমে ছলনা করে তোমার মন জয় করবে, তারপর তোমাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে ঘরে উঠবে, তারপর একদিন তোমার মাথার উপর বসে মশলা পিষবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে রাজরানীর মতো বসে বসে খাবে। যখন এর প্রতিবাদ করবে তখনই তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে নিজে রাজপ্রাসাদ ভাড়া করবে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন ওর দাবি মেনে নিয়ে অন্তত এই যাত্রা আন্দোলন বন্ধ কর, তা না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাইয়া, তোমার যদি লজ্জা করে তাহলে আমি গিয়ে বলে আসি তুমি তার দাবি মেনে নিয়েছো। চুপ, তুই বেশি কথা বলিস। মা ঘরে চলো, চলো না, চলো চলো চলো। হ্যাঁ চলো। সত্যি তুই আমাকে অবাক করে দিয়েছিস, প্রেমের জন্য ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বসে সংগ্রাম করে বুঝিয়ে দিয়েছিস রায়হানকে তুই কতটুকু ভালোবাসিস। মাই ডিয়ার সিস্টার, যেভাবে সর্দি ঠান্ডা লাগিয়ে এসেছো এখন যদি কোনো কঠিন রোগ হয়ে যায় তখন কি হবে? কিছু হবে না। আচ্ছা ভাইয়া, রায়হাটকে তো তুমি ভালো করে চেনো, সত্যি করে বলো তো ওকে তোমার কেমন লাগে? খুব খারাপ, এমন খারাপ যে ওর গোটা পরিবারটাকে আমি পছন্দ করি। আমি জেনে খুব খুশি হয়েছি রায়হানের মতো ছেলেকে তুই জীবনসঙ্গী করার জন্য সিলেক্ট করেছিস। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ভালো। ভালো হবে না মন্দ হবে সব আমরা বুঝবো, তুই অমত করিস না দোষ। হ্যাঁ রাজু ভাই, আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, টনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র তুমি উপযুক্ত প্রার্থী। রাজু, এই শিক্ষাঙ্গন আজ সন্ত্রাসীদের আক্র হয়ে আছে, কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মতো অসহায় ছাত্রদেরকে জিম্মি করে রেখেছে। টনির মতো ছাত্র নাম দেয় সন্ত্রাসীকে দিয়ে পুরো কলেজটাকে সন্ত্রাসে ভরে দিয়েছে। কিন্তু দোস্ত, আমরা লেখাপড়া শিখে মা বাবার আশা পূরণ করতে এখানে এসেছি, রাজনীতি করে সন্ত্রাসী হতে নয়। তোদের কথায় নির্বাচন করে লাশ হয়ে আমি মায়ের বুকে ফিরে যেতে চাই না। কিন্তু রাজু ভাই,
আর কতদিন আমরা টনির কাছে মাথা নত করে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হব? আচ্ছা, তোরা নিজেরা নির্বাচন না করে কেন আমাকে নির্বাচন করতে বলছিস? আরে দোষ, আমরা তো তোর পক্ষে আছি। বলিষ্ঠ নেতৃত্ব আর প্রতিবাদী কণ্ঠস্বর একমাত্র তোর মধ্যেই আছে, তাই তোর নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই, টনিকে ছাত্র সংসদ থেকে বিতাড়িত করতে চাই। তুই রাজি না হলে এতগুলো ছাত্রছাত্রীর মনে আঘাত পাবে। হ্যাঁ রাজু ভাই, তুমি আমাদের মনোবল ভেঙে দিও না। ঠিক আছে, আমি তোদের কথা রাখবো। কথা আছে না, খাওয়ার আগে মাইরের শেষে। অতীতে টনির প্রতিদ্বন্দ্বী হয়ে যারা এই নির্বাচন করেছে তাদের কপালে শনির দশা লেখা হয়েছে, তাই জানে বাঁচতে চাইলে তুই সেই ভুল করিস না। টনি দেখ, আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতা এতদিন তুই এই কলেজ ছাত্র সংসদকে জিম্মি করে রেখেছিলি, এবার তোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কে করবে? তুই? তাহলে এই মুহূর্তে তোর কপালে শনি নেমে আসবে। টনি, কোন সন্ত্রাসী ঘটনার জন্ম দেওয়ার চেষ্টা করলে তোমার সন্ত্রাসী হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। আর একটি কথাও নয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার অসুবিধা হবে। কাজটা তুমি ভালো করলে না আঁখি। নো, নেক্সট টাইম মাইন্ড ইট। তোমার কোনো ভয় নেই রাজু, আমরা তোমার সাথে আছি। আরে ভয় তো আমি পাইনি, ভয় পেয়েছে কিসমত, দেখো না পালিয়ে গিয়েছে। রাজু তুমি এগিয়ে চলো, রাজু তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মামুনি, তুমি এখানে? হ্যাঁ, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয় এতদিন কেউ এই টনির বিরুদ্ধে নির্বাচন করার সাহস করেনি। এবার ওর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে তার পক্ষে আমি আছি। টনির মতো বখাটের ছাত্রদের কলেজ সংসদ থেকে বিতাড়িত করবই, কথাটা মনে রেখো। আঙ্কেল, আঁখি যেহেতু রাজুর পক্ষ নিয়েছে, সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার আমি নির্বাচিত হতে পারবো না। তাই বলছিলাম, নির্বাচনের আগেই ওই শালার রাজুর কপালে শনির রেখাটা এঁকে দেই। কষ্ট পাইলাম, এখনই এত ধৈর্য হারা হলে তো চলবে না টনি, তোমার তো জানা আছে নির্বাচন করতে অনেকেরই মন চায়, তাই হয় মিষ্টি কথায় না হয় চকচকে টাকায়, তাতেও যদি না পোষায় তাহলে ঠুস করা যন্ত্র দিয়ে মন্ত্র পড়া দিতে হয়। টনির পথে যে বাধা হয়ে দাঁড়ায় তার কপালে শনি আছে। শনি বল, কত টাকা পেলে তুই আমার প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়াবি? আমাকে কেনার মতো টাকা এখনো ছাপা হয়নি টনি, আর যা ছাপা হয়েছে তা দিয়ে তোর মতো টনিকে কেনা যায়, আমাকে নয়। কথায় আছে না, সদা সত্য কথা বলিবি, দোস্ত আমার ঠিক তাই বলেছে। শোন রাজু, আমার কথা মেনে নে, তা না হলে তোর শরীরে রক্ত দিয়ে টাকা ছাপাবো, আরে ফাঁকা করে দিব নির্বাচনের ময়দান, এটা টানি চ্যালেঞ্জ। আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? শুনে রাখ টনি, নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজুর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে শত রাজুর জন্ম হবে, আর রক্তের বন্যা বয়ে যাবে কলেজে। দাঁড়ান ভাই দাঁড়ান, এই এই নিন টাকা, আপনার টিকিটটা আমাকে দিন। কেন, কাউন্টারে তো টিকিট আছেই, ওখান থেকে কিনে নিন। তাহলে তো আমার স্ত্রীর পাশে আমি বসতে পারবো না। মানে? আপনার আগের টিকিটটা আমার স্ত্রী কিনেছে, আপনার পরের টিকিট আমি কিনলে কি আমার স্ত্রীর পাশে বসতে পারবো? না পারলে আমার কি, টাকা দিয়ে টিকিট কিনে পিছনের ছিটে বসে ছবি দেখবো নাকি? ঠিক আছে। ভাইজান, পেছনে লাইনে তো সব পুরুষ মানুষ, আপনি যদি দয়া করায় চিন্তা ছেড়ে দিয়া আমার সিটে গিয়ে বসেন, তাহলে মেয়ে মানুষে মেয়ে মানুষের পাশে বসতে পারি। উনি ঠিকই বলেছেন, প্লিজ আপনি ওনার সিটে বসুন। এখানেই বেশ ভালো ছিলাম, তা খালাম একা আসেন কেন, খালুকে সঙ্গে নিয়ে আসতে পারেন না? উনি মরে গেছেন। শালার টিকিটটাই কোপা। আপনার
আগো মাগো, কি সুন্দর দৃশ্য গো, কলজাটা ছিঁড়ে গেল কি? প্লিজ চুপচাপ বসে ছবি দেখুন। আমার চাঁদনির সাথে তুমি যে বদমাশি করতে, এটাই আমি এখন বুঝতে পারছি। এই অবস্থা, আমি তো তোমাকে কিছু করতে পারবো না, তবে চাঁদনিকে দিয়েই তোমাকে আমি দুটা পিটা করাচ্ছি। আমার জানা আপনার কোনো অসুবিধা হচ্ছে? নো প্রবলেম। খুব ভালো ছবি, বদমাশি করার জায়গা দাঁড়া দেখাচ্ছি মজা। কি হয়েছে? পিছন থেকে আমার চুল ধরে টান দিয়েছে। আমি ছবি দেখছিলাম, এই লোকটা প্রথমে পিছন থেকে শ্বশুরি দিয়েছে, তারপর চুল ধরে টান দিয়েছে। মারো লোকটাকে, মারো। আমার ইয়ের সাথে বদমাশি, মারো। এই বোরকা দিয়ে আমার হবু স্ত্রীর কাছে জিরু থেকে হিরু হয়েছে। বুদ্ধি করে এমন কাজ করেছি, জীবনে প্রথম সে আমার উপর খুশি হয়েছে। দোয়া করি তোমার আশা যেন পুরো নয়। আচ্ছা আচ্ছা, এই বয়সে দোয়া করলে ঠিকই আশা পুরো নিব। ও, তাহলে ঘটনাটা তুমি ঘটিয়ে আমাকে জব্দ করেছ? তুমি হঠাৎ করে কোথায় গিয়েছিলে? এই গেছিলাম। আমি তোমাকে কত খুঁজলাম জানো? হ্যাঁ, তুমি ওই বেটাকে ধুলাই দিয়ে যে শিক্ষা দিয়েছো আমি খুব খুশি হয়েছি। আজ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কত ভালোবাসো। তাই আজ সত্য কথাটা বলছি, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু প্রেম ট্রেম করতে আমার লজ্জা লাগে। কেন? তুমি বরং এক কাজ করো, আমার বাবার কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে তোমার মনের আশা পূরণ হবে। বলো কি, তাহলে ঠিক হবে। এই নাও, এবার আমি আসি। 102 সেন্ট্রাল রোড টঙ্গি। নিবিলা 102 সেন্ট্রাল রোড টঙ্গি। হ্যাঁ, খাপে খাপ মন্টুর বাপ, একেবারে ঠিক জায়গা মতো এসে গেছি। দেরি না করে ঢুকে পড়ি। এটা কি? ও চেঙ্গি চাঁদনি, আমি এসে গেছি। কোন কিছু নাজি গাইয়াছে বাড়ির ভেতর ঢুকতে আসেন? আব্বাবে তো মনে হয় আমি জামাই বাবু। ঠিক আছো বাকিটা সাত করিয়া। ইয়া সেন্টু সেন্টু, তুমি দেবা? এখন তো মনে বন্ধ করছো, যখন মুই ঘর থেকে ফিরে আইবু তখন সালাম দেবে আর দরজা খুলবে, বুঝছো? খালি যে বাতাস পাইলাম গন্ধ ভাই না, এত দরজা কোনটাতে ঢুকি? মালদার পার্টি, বিয়ের পর মালামাল হয়ে যাবো। হাই 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 রে, এই মিষ্টি কে খাবে? কিভাবে বিদায় দিচ্ছে, আমিও আমার চাঁদনিকে রেখে এইভাবে ট্রেনে চলে যাবো। এই বাড়ির মালিককে কেন? ইউ ড্যাম, আপটাকে বলা যাবে না। গেট আপ। কি আপ? গেট আপ। ইউ শাট আপ। বেরিয়ে যাও। বলে কি, আপনি কে ভাই? এই বাড়ির মালিক। হায় হায়, বলে কি হিসেবে তো মিলে না, দয়া করে চারদিকে ডাকুন। কি বললে? ওর সঙ্গে তোমার পরিচয় আছে? আছে মানে, গত পরশু সিনেমা দেখতে গিয়ে ঠিকানা দিয়ে আসতে বলেছে। সিনেমা দেখে ঠিকানা দিয়ে এসেছে? হ্যাঁ, বিশ্বাস না হলে ওকে ডেকে জিজ্ঞেস করুন। চাঁদনি,
আমিও চিনি না, তাহলে সালাম দিলে কেন? আমি ভেবেছি তোমার লোক। মিথ্যাবাদী, তাহলে কোথায় পেলো? কি করে তোমার নাম জানলো? বলো, জবাব দাও। কাম সেরেছে, চাঁদ নিয়ে আমার কোন চাঁদ দেশে পাঠালো? মারছি কেন তা বোঝো না, সব জেনেও তুমি আমার সঙ্গে অভিনয় করছো। বলো, ওর সঙ্গে তলে তলে তোমার কতদিন সম্পর্ক? কিসের সম্পর্ক? আমি তোকে চিনি না, তোমার কসম খেয়ে বলছি। না আমি চাই যে তুই বল, নামের মিল আছে কিন্তু চেয়ার তো মিল না। আচ্ছা, এছাড়া আমি কিছু জানি না। তুমি আমার কসম খেয়ে বলছো তুমি ওকে চেনো না, তাহলে তোমাকে ধরার স্পর্ধা ও কোথায় পেলো? আমি কি জানি? বিশ্বাস করো, ওকে আমি চিনি না, এ জীবনে কোনোদিন দেখিনি। নিশ্চয় কোনো প্রতারক তোমার কাছে সব মিথ্যে বলেছে। ভালো মন্দ যাই হোক, তবে তবে আমি কিন্তু প্রতারক না। আমি কি সাধু? এই যাও না, একটাকে যা বলেছে তা সব মিথ্যে হয়ে গেল। মানে শালা, আমার সতী সাথী দেবীর মতো স্ত্রীর সঙ্গে ফসিউসি করার বুদ্ধি? না না না, আজ তোর চোদ্দ গুষ্টির নাম ভুলিয়ে দেবো। ও ও ধরো, ভুলা না আমার দণ্ড নিয়ে না, দণ্ড দাও রাতে কি না মুক্তা বাজে আমার। ওল্লাহ ওল্লাহ, শেষ পর্যন্ত রক্ত বাইর করে দিলেন। তাই যাওয়া উচিত, তাই যাওয়া উচিত। খালাম মা, পাশে লাথি মারলেন, এটা ভালো করেন না, এটা ভালো করেন নাই। আল্লাহ হস্তে দিয়ে গেলাম, খাই এনার দোয়া কই দেন। বাকি কি বাইডু, তখন তো কইছিলেন একটু বাদে ঢের পাবো, সালাম দিয়া দরওয়াজা খুলিয়া দেবো, অন্ত গলা ডাকিয়া দিয়ে ভাই করতে হয়। মিয়া ভাই থামো থামো, শরীরের যে অবস্থা বাইরে না ধাক্কা। ধরো দেহি, ও দুটা আছে, এটা ধরো দেহি, আর একটা ঘরে আছে, তোমার বিয়ার কাম সারবে বুঝছো। আসি আসি, আল্লাহ সাই, সে তো সেন্টু ধরো দেহি। আরে তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি যে ঠিকানা দিয়ে চার দেশে পাঠিয়েছিলে সেখানে গিয়ে আমার দশা। সরি, তুমি যেভাবে সিনেমা হলে বোরকা পরে আমার উপকার করেছিলে, তেমনি আমিও 202 এর জায়গায় 102 সেন্ট্রাল রোডের ঠিকানা দিয়েছিলাম, তবে আমি জানতাম না তোমার অবস্থা এত খারাপ হবে। ধরো না, আমাকে কষ্ট দেওয়ার মেরো না, ভালোবাসলে বাসো না বাসলে যাও, কিন্তু সলনা করো না। আঘাতে সারা শরীর জখম হয়ে গেছে, শুধু হৃদয়টা হয়নি, কারণ ওখানে তুমি আসো। সত্যি সত্যি, আমি মিথ্যা বলি না, সত্যি বলি, সত্যি আমার হৃদয়ে তুমি আছো। আহা, সব ব্যথা সেরে গেল। এ মাঠটা আগে খেলি ভালো হতো, এখন একটু ধরো ধরো। হেল শান্তিতে রাখবে, কেন তুমি আমাকে পছন্দ করো না? সুন্দরী মেয়ে বলতে কি নেই আমার, শত সুন্দরীদের মাঝে আমি কোন অংশে কম। একটি পাত্রে চাই ইন্টারভিউ বোর্ড বসিয়ে যাচাই করে দেখবে, তাহলেই প্রমাণ পাবে আমি কি। আপনি এখন আসুন। আচ্ছা, নেক্সট। মানে আপনার নাম? সোনিয়া খান, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বয়স 21, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, অভিজ্ঞতা আন্তর্জাতিক শরীরচর্চার প্রতিযোগিতায় 2 বার, সুইমিংয়ে 4 বার এবং লং টেনিসে 6 বার চ্যাম্পিয়ন হয়েছি। সব ধরনের রান্নায় পারদর্শী, ঘরণী হলে তা বুঝতে পারবেন।
বিস্তারিতই ফাইলে দেয়া আছে। বাই আসি। শুনুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, রিয়েলি আমি আপনার মতো সুন্দরী কি খুঁজছিলাম। সত্যি সত্যি আমার কল্পনার ইন্টারভিউতে আমি পাশ করেছি, এবার যা থাকে কপালে বাস্তবে তার রূপ দেব। তোমাকে আমি লাভ ক্যাপসুল খাওয়াবই। রাইহান, তুমি আমাকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার অশান্ত মনে শান্তি ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তোমার ভালোবাসা পেতে আমার মনটা পাগল হয়ে উঠেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান। দেখো, এখনো বলছি, যেভাবে এসেছো সেভাবে চলে যাও, কেউ টের পেয়ে গেলে আমার মান সম্মান সব যাবে। না, আমি আমার অধিকার আদায় না করে যাব না। যখন যা মন চাইবে তুমি তাই করবে, তা হতে পারে না। ইয়েস, আমি যা চাইবো তাই হবে। আজ আমাকে তোমার আপন করে নিতেই হবে, বলতে হবে আমি তোমার। ছাড়ো, তুমি আমাকে ভালোবাসো। শুনিয়া পাগলামি করো না। আমার ভালোবাসার এই মনটা আজ ক্ষত বিক্ষত, কারণ প্রতিহিংসার আগুনে এই মনের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জ্বলন্ত মনের আগুনে তোমাকে আমি পোড়াতে চাই না। কিন্তু আমি চাই তোমার মনের দগ্ধ ভালোবাসায় আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে শান্তি পেতে চাই। বলো কিভাবে, কোন পরীক্ষা দিয়ে আমি তোমার হৃদয়ের ভালোবাসাটুকুর ভাগিদার হতে পারবো? কি চাও তুমি? ওকে এইভাবে ফেরানো যাবে না, তাই এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে দোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে? মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না, এখন নিশ্চয় বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়, তোমার পাওয়ার বাসনা পূরণ করবো। তুমি তোমার চাহিদা পূরণ করো। আমার অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তাই তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি এই জঘন্য কথাগুলো উচ্চারণ করেছি, যাতে তুমি আমাকে ভুলে যাও, ভুল বুঝো। অথচ তুমি কিনা সত্যি সোনিয়া, তুমি আজ প্রমাণ করেছ আমি তোমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার সোনিয়া, তুমি আমার সোনিয়া, আমার সোনিয়া। Thank you.
ছুটি চাচ্ছেন আপনারা? ছুটি নিলে নির্বাচন হবে কি করে? জীবনের চেয়ে চাকরি বড় নয় স্যার। আজ পর্যন্ত এই কলেজে দুই প্যানেলের নির্বাচন হয়নি, এই প্রথম হতে যাচ্ছে। তাতে নির্বাচন তো হবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। স্যার, সন্ত্রাসী ছাত্রদের কারণে আমাদের ক্ষতি হোক তা আপনি নিশ্চয় চাইবেন না, তাই আমাদের ছুটি দিন। তাহলে আমরা পদত্যাগ করতে বাধ্য হবো স্যার। ঠিক আছে, নির্বাচন পর্যন্ত পুলিশ পাহারার ব্যবস্থা করব। তাতে কোনো লাভ হবে না স্যার, ঘটনা যা হবার তা হবেই, পুলিশ পাহারা দিয়ে কিছুই করতে পারবেন না। টনি তুমি এগিয়ে চলো, রাজু তুমি এগিয়ে চলো, টনি তুমি এগিয়ে চলো, তোমার ভয় নাই। এই এই টনির বিপক্ষে কি নির্বাচন করলে আমি তার কপালে শনি রেখা রেখে দেবো। ওই যে শুরু হয়ে গেছে, রাজু চলে এসো, কষ্ট পাইলাম রে, কষ্ট পাইলাম। আঙ্কেল, আপনার ফর্ম ফলো করতে গিয়ে এই টনির কপালে শনি নেমে এসেছে। খুব কষ্ট পাইলাম, সামান্য একটা চাকুর দু ঘায়ে কাবু, আরে এত সহজে মরবে না। এই দেখো আমার শরীরে দুটো না, 100 চাকু কুড়ালের আঘাতের দাগ আছে। মরণ তো দূরের কথা, নতুন জীবন ফিরে পেয়েছি। পাতি মাস্তান থেকে নেতা হয়ে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব, তুমিও হবে। তার জন্য এখনো 98 আঘাতের দাগ শরীরে লাগাতে হবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না স্যার। আমার একমাত্র বাবদান রে মারতে, এইবার রাশেদ মন্ডলের গন্ডগোলে ওই শালা রাজু যাবে জেলে। এই যে কেস রিপোর্ট, এমন কেসে ফাঁসবে জিন্দগি ভর কাটবে। কষ্ট পাইলাম, থানা পুলিশ আইন আদালতের দরকার নেই, আইন তৈরি করবো আমি, আমার আদালত ওর।
কোথায়? রাজুকে আর দেখি কোথায় আছে তা বলতে পারি না। বলতে পারিস না? যেভাবে হোক রাজুকে খবরটা দিতেই হবে। তুই নির্ভয় থাক, আজ ওদের একদিন কি আমার একদিন। কি কি করে কি ব্যাপার তুলতে কি করে ভাই? আজ আসুক শালারা, হয় মারব না হয় মরব। দোষ পাগলামি করিস না, তোর যদি ভয় লাগে তুই যা ভাগ এখান থেকে। ঠিক আছে আমি গেলাম, যা। এত সহজেই তোর দেখা পাবো আশাও করিনি। চল আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। কিন্তু আমি তো তোদের জাহান্নামে পাঠানোর জন্য বসে আছি, যাওয়ার জন্য নয়। তাই নাকি? এই দশালাকে না, রাজুর গায়ে একটি আঁচড়ও লাগতে দেব না। চল। উড়ে 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 আর কি করবেন ভাই, সার্ভিস বসে বললে এমনই হয়। সেলুনে গিয়া চুলটা কাটে নিয়ে যান, যান। আল্লাহ এদি ওলা বান্দর, তুই এনে কেন? তুই ঝুলে না শালার বড় গুন্ডা এ পড়ছে। কষ্ট পাইলাম, সুরের বাচ্চারা তোদের মারামারি করার হুকুম কে দিয়েছে? কষ্ট পাইলাম। বাবা রাজু, তুমি কিছু মনে করো না, আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গিয়ে টনির সঙ্গে মিলমিশ করিয়ে দিতে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ঘটনা যা হবার হয়েছে, টনি অন্যায় করেছে তার শাস্তিও সে পেয়েছে, তাই এবার ঠান্ডা মাথায় ডান্ডা মেরে তেল মালিশ করতে এসছো তাই না? কষ্ট পাইলাম, মানিলোকের মানহানি করা ঠিক না। ভদ্রতার সাথে কথা বলো। অভদ্রতার কোনো কিছু এখনো তুমি দেখোনি লোহানি, কারণ যে মায়ের আদেশে মাথার উপর বাধা হয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি। যদি তা না হতো তাহলে সাক্ষী প্রমাণের অভাবে আইনকে অন্ধ বানিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পেতে না। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে ধরে নেওয়ার জন্য তুমি ওই জানোয়ারগুলিকে পাঠিয়েছ। কষ্ট পাইলাম, আমি এভাবে নিতে বলিনি। চুপ করুন, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনে। শুনে রাখবেন, ছাত্র রাজনীতিকে পুঁজি করে নিজের সন্ত্রাসী হাতকে লম্বা করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি টনির মতো সন্ত্রাসীকে ইন্ধন যোগান তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি আর ন্যায়ের পক্ষে আমি। আবার যদি তোমার লোকেরা হাসান চৌধুরীর রক্তের উপর আঘাত আনার চেষ্টা করে তাহলে আসবে দু পায়ে হেঁটে, যাবে চার কাঁধে ভর করে। কষ্ট পাইলাম,
চল। আরে কষ্ট কি জিনিস, সময় হলে তোকে আমি ঠিকই বুঝিয়ে দেবো। হানি তাই ওর বাপকে খুন করে যে আগুন রায়হানের বুকে জ্বালিয়ে দিয়েছি, এবার ভাইকে খুন করে তার দ্বিগুণ করে দেবো আঙ্কাল। ঠিক বলেছে টনি, ঠিক। এক ঢিলে দুই পাখি শেষ হবে, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হবে, আর আখির জীবন থেকে রাজু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আজ রাতের মধ্যে পোস্টারগুলো লাগাতে হবে, অনেক কাজ বাকি। ঠিক আছে, আসি। যাও। ওকে বাই বাই। তুই আমাকে আঘাত করেছিলি, তাই আজ শত আঘাতের চিহ্ন আমি তোর শরীরে রেখে দেবো। আরে রাখে আল্লাহ মারে কে। হ্যাঁ আরে মারবো আমি বেশি উঠে কে। এই শালাকে নদীতে ফেলে দিয়ে যাতে কোনো স্মৃতিচিহ্ন না থাকে। নির্বাচনের মিছিলের বদলে শোক মিছিল। টনির কপালে শনির দশা শেষ। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিপি নির্বাচিত হব আমি। দান দান তিন দান, রাজু হারালো প্রাণ, এবার দুজনে মিলে করব ফুর্তি, দেখব নাচ গান।
তুই আর আমি যদি ভেঙে পড়ি তাহলে মার কি হবে? মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই মিনা, তাই মনকে শক্ত করে তোকে মার পাশে থাকতে হবে। আহা, কষ্ট পাইলা, আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তোমার মতো একজন সৎ আদর ছাত্রকে আমরা অকালে হারিয়েছি। সন্ত্রাসী খুনিদের কারণে দেশের একটা উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তবে তোমার খুনি আমার হাত থেকে রেহাই পাবে না। যেভাবে হোক ওকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা আমি করবই, প্রয়োজনে ধর্মঘট আন্দোলন করব। আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। যখনই মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধ আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষতবিক্ষত হৃদয়ে বিষ ঠেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘাড়ে টানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব, তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, কি করছিস? কষ্ট পেলাম। ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট দিচ্ছ রাজুর আত্মাকে। চুপ, আর একটা কথাও বলবি না। কষ্ট পেলাম, ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটি আমার মন থেকে উঠে যাবে।
কথাটা মনে রাখলে খুশি হব। লোহানি, তাহলে আজ তোর ক্ষমা নে। মারে, তুমি কেন এসেছো? আমার কাছে আর কি চাও? কষ্ট পাইলাম মামুনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম, রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে পাশের দড়ি গলায় পরে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম মামুনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি, তুমি আমার রাজুকে খুন করিয়েছ। চুপ, অনেক সহ্য করেছি, আর নয়, এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমি বুঝতে পারছি না, তুমি কেন আইনের আশ্রয় না নিয়ে নিজেই সাদিক লোহানিকে খুন করতে চাও? এই যে মেডেলগুলো দেখছো, এগুলো আমাকে দেওয়া হয়েছিল ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের কুখ্যাত খুনি ক্রিমিনাল আর স্মাগলারদের গ্রেপ্তার করার পুরস্কার হিসাবে। কিন্তু এই পুরস্কার সেদিনই মূল্যহীন হয়ে গেছে যেদিন আমি আমার বাবার হত্যাকারী এমপি সাদেক লোহানিকে গ্রেপ্তার করে আইনের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়েছিলাম। সাদেক লোহানিকে খুন করে বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মায়ের বাবার কাছে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত বুক ভরা যন্ত্রণা নিয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি। কিন্তু এবার সাদেক লোহানির মৃত্যু ঘণ্টা বেজে উঠেছে, খুব শীঘ্রই ওর মুখোশ উন্মোচন করে মায়ের সামনে এনে প্রমাণ করব ও আমার বাবা আর রাজুর হত্যাকারী। আমার বিশ্বাস মা তার হুকুম ফিরিয়ে নিতে বাধ্য হবে, আমি নির্মম প্রতিশোধ নেব। সেই আশাতেই আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দুঃখিনী করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। হ্যাঁ রায়হান, হ্যাঁ, আমি তোমার দুঃখের সাথী হয়ে সামান্য সুখ পেতে চাই। Hey!
দেখা ভাবি নয়া আমি একা ভালোবাসি ভালোবাসি যেন পাশাপাশি দীপানিশি দীপানিশি লাল ছোটে রাঙা হাসি ভালোবাসি ভালোবাসি যেন পাশাপাশি দীপানিশি দীপানিশি লাল ছোটে রাঙা হাসি ভালোবাসি ভালোবাসি জাগলে অসুস্থ হয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়ো গিয়ে। কি করে ঘুমাবো? তুই তো আমার ঘুম চিরদিনের জন্য হারাম করে দিয়েছিস। আমি মরে যাই সেটাই তো তুই চাস? মা, তুমি একই বলছো। তুই যদি সেদিন লোহারির সাথে ঝগড়া না করে রাজু নির্বাচন বন্ধ করতি, তাহলে তাহলে রাজু আমার বুক খালি করে চলে যেত না। আমি জানি ওই নির্বাচনী রাজুর মৃত্যুর কারণ। তুই সেদিন রাজুর পক্ষ নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছিলি, তোর দায়িত্বহীনতার জন্য আমি আমি আমার রাজুকে হারিয়েছি। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। আমি জানি না, আমি কিছু জানি না, জানি না। ক
আমি জানি না। বল, বলবি না? বল, এখনো শোনা আছে? বল, বলছি বলছি, ইমান আলী। ইমান আলী, যদি জানে বাঁচতে চাস তাহলে সত্য ঘটনা খুলে বল, রাজুকে কে খুন করেছে? আমি কিছু জানি না। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমি জানি না। বল। বলছি বলছি, এমপি সাদেক লোহানি রাজুকে খুন করিয়েছে। সাদেক লোহানি, এবার তোর মরণ ফাঁদ তৈরি করার পথ আমি পেয়েছি। চল, তোকে আমি মারব না, কারণ তুই হচ্ছিস আমার সাক্ষী আর প্রমাণ। লোহানি, তুই যে অপরাধী তার প্রমাণ আমার আদালতে হয়ে গেছে, এবার তোকে আমি আর ছাড়ব না। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে বসিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আপনারা জেনে খুশি হবেন, আমি শীঘ্রই মন্ত্রী হতে যাচ্ছি। ভাইসব, আপনারা জানেন এই যে আমাদের ভাইসব, আমি যদি মন্ত্রী হই তাহলে আমার এলাকার সমস্ত সমস্যা আমি দূর করব ইনশাল্লাহ। বিশেষ করে স্কুল কলেজের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ভাই সাহেব, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সভার প্রধান অতিথি জনাব মোস্তফা খান। বিশ্বাস করুন, আমি খুন করিনি। ওকে থানায় নিয়ে দণ্ড মারার ব্যবস্থা করো। লোহানি, খোদার কসম, তোকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমার মাফ করে দেন স্যার, এইবারের মতো অথম মন্ডলকে গন্ডগোল থেকে রক্ষা করেন। মিয়া ভাই, দান দান দুই দান শেষ, আরেক দান সুযোগ দেন। কষ্ট পাইলা না? ওই সমাবেশে
সাদেক লোহানিকে খুনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে তোর নিজেকে ফেরারি আসামি করার কোনো প্রয়োজন ছিল না। আমার হুকুম তুই অমান্য করেছিস, যাই এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি কোনোদিন তোমার অবাধ্য হয়ে দেব, বিশ্বাস করো মুস্তফা খানকে আমি খুন করিনি। মিনা বাড়ি ফিরলে সব ঘটনা জানতে পারবে। আমার কোনো কিছু জানার দরকার নেই। সোনিয়া, কিসমত দিকে খেয়াল রেখো। মিনা যখন বাড়ি ফিরেনি তখন নিশ্চয় বোন আমার বিপদের মধ্যে আছে। যেভাবেই হোক ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। কি ব্যাপার, তোমার এই অবস্থা? মোস্তফা খান খুন হয়েছে, আর সেই খুনের দায়ে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। বলো কি? হে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ যখন আমাদের হাতে তখন খুব সহজেই রায়হানকে নির্দোষ প্রমাণ করা যাবে। কিন্তু তা আগ পর্যন্ত তোমাকে সাবধানে থাকতে হবে, তা না হলে ওই সাদেক লোহানি জানোয়ারের দল তোমার জীবনে বিপদ ডেকে আনবে। তুমি গাই তোর। কষ্ট পাইলাম এই অমর স্মৃতি চির অম্লান থাকবে। নেতাজি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার খুনির বিচার করতে পারি। উপরওয়ালা আপনার আত্মাকে শান্তি দান করুন। শুয়রের বাচ্চা বন্ধ নেতা সেজে মোস্তফা খানের মতো একজন মহান নেতাকে খুন করে আমাকে দোষী করেছিস। চৌধুরী মোস্তফা খান আর রাজুর মতো এবারও রায়হানকে শেষ করে দিলেই আমরা বিপদমুক্ত হব। তাই হবে আঙ্কেল। তোমার এই দুরাশা কোনোদিন পূরণ হবে না, আমি তা হতে দেব না। আজ তোমার চরিত্র আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেব। কষ্ট পেলাম, ওর মা আমার কাজে বিরোধিতা করেছিল বলে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম। টনি আঙ্কেল, শনির দশা আমাদের কপালে ভর করার আগেই ওকে আমি এই আয় মনে হচ্ছে আঁখি।
কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়, আর তুমি সেই স্বপ্নই দেখছ। সেদিন সেদিন তোমার বাবার পালিত নর পশুগুলো আমাকে খুন করার জন্য আঘাত হেনে নদীতে ফেলে দিয়েছিল। ওরা ওরা আমার মৃত্যু হয়েছে ভেবে চলে যাবার পর লোকটি কি মরে গেছে? এই পারে ফেরো, পারে ফেরো। সকাল থেকে এখানে পড়ে আছে, এ তো বেঁচে আছে, জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মায়ের দোয়া, ভাইয়ের আশীর্বাদ, বোনের মমতা আর তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর কোন শক্তি আমাকে তোমার জীবন থেকে কেড়ে নিতে পারবে না। তুমি তুমি রাজু অন্তরে থাকবে। মেরো না গো, মেরো না, তোমাকে ছাড়া কিছু জানি না।
জীবনে তুমি আমার ঠিকানা গো ঠিকানা। কত আশা তোমাকে নিয়ে, কত সুখ তোমাকে পেয়ে, কোনদিন আমাকে ছেড়ে কথা দাও যাবে না দূরে। রাজু বেঁচে আছে, কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম। কি মন্ত্র পড়লে টনি, সব প্ল্যান বিফলে গেল। আঙ্কেল, আপনি যদি বলেন তাহলে ওর কপালে আখিরি শুনে রেখা এঁকে দেব। কষ্ট পাইলাম, সেদিন শেষ করতে গিয়ে যখন পারোনি, আবার চেষ্টা করলে নিজেরাই শেষ হয়ে যেতে পারি। কারণ আখি এখন ওদের হাতে, মেয়ে হয়ে বাপের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেই সব খেল খতম হয়ে যাবে। তাই সাবধান, শুধু নজরে রাখো, সুযোগ বুঝে আমি নিজেই সজোরে আঘাত হেনে সব লণ্ড ভণ্ড করে দেব। আল্লাহ, আমার রাজুকে তুমি আমার বুকে ফিরিয়ে দিয়েছ, এই জন্য তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ, রাজুর মতো মিনাও যেন ফিরে এসে আমার শূন্য বুক পূরণ করে। মা, শান্ত হও মা। আখির কাছ থেকে আমি সবই জেনেছি মা, তুমি কোনো চিন্তা করো না মা। তোমার দোয়ায় আমি যেমন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, আমার বিশ্বাস মিনাও ফিরে আসবে মা। আমি মিনাকে খুঁজে বের করে তোমার তোমার চোখের পানি মুছে দেবো মা। নাও, খেয়ে নাও। না খেয়ে মরে যাবো, তবু তোর মতো মুখোশধারি শয়তানে এক ফোঁটা পানিও স্পর্শ করবো না। কিন্তু তুই মরে গেলে আমার আশা পূরণ হবে কি করে? তোর আশা কোনো দিন পূরণ হবে না শয়তান, তুই আমাকে ছেড়ে দে। তা না হলে মিথ্যে খুনের দায়ে ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, আমার ভাইও মরে যাবে। আমাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। দেব দেব দেব, আমার পাওনা বুঝে পেলে আমি তোকে ছেড়ে দেব। তুই হচ্ছিস আমার জীবনের বাম্পার লটারি, তাই ড্র হওয়ার আগ পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। আসাদ খান, তুই জানিস না তুই কোন ভাইয়ের বোনকে আটকে রেখেছিস। ভাইয়া যদি কখনো জানতে পারে তাহলে তোকে জীবন্ত কবর দেবে। তার আগেই তোর খুনি ভাইটাকে ফাঁসিতে ঝুলাবো। হ্যালো, কে? ওসি স্যার, ফেরারি আসামি রায়হান আমার কাছে, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। এই যে, আমি মিনার খোঁজে বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপানোর ব্যবস্থা করেছি। না স্যার, এই সংবাদ মিনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। পুলিশ, পুলিশ এখানে এসে গেছে, আমি আসি। টের পেয়ে গেছে, ফলো হিম। ওকে, ফলো মি। সাদিক লোহানি মুস্তফা খানকে খুন করেছে, সেই ছবি তার প্রমাণ। কষ্ট পেলাম, কষ্ট। হ্যালো, কে আপনি? অধমের নাম আসাদ খান। ভিডিওর দৃশ্যটা কেমন লাগলো লোহানি? এই ক্যাসেট আমাকে পাঠিয়েছো কেন? কি চাও তুমি? তোমাকে ফাঁসিতে ঝুলাতে। কষ্ট পাইলা, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না আসাদ খান। বলো কত টাকা হলে সাক্ষী প্রমাণ সহ মেয়েটিকে আমার হাতে তুলে দেবে? ক্ষতি করেছো তুমি, তাই অঙ্কটা তোমার মুখ থেকে শুনতে চাই। লাখ দশেক চকচকা নোটের বান্ডিল আমার প্রজেক্ট থেকে এসে নিয়ে যেও। আসাদ খান, কথা মতো কাজ করলে বন্ধুত্ব গড়ে উঠবে।
তোমার জীবনের দাম মাত্র 10 লাখ টাকা। শুনে না হেসে পারলাম না। যদি তাই হয় তাহলে মালের অঙ্কটা 10 দিয়ে গুণ করে 1 কোটি করতে হবে। অঙ্কটা খুব বেশি হয়ে গেল না? জীবনে যা কামিয়েছ তার তিল পরিমাণ অঙ্কটা বেশি কি করে হয়? ঠিক আছে, তোমার কথাই রইল। কিন্তু ছবি সহ মিনার সাথে নেগেটিভটাও চাই। তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আজই মুক্ত করে দেব, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, যদি মোস্তফা খানকে খুন করার নেগেটিভটা আমাকে দাও তাহলে তোমাকে এখনই মুক্ত করে দেব। মিথ্যে কথা, আমাকে মুক্তি দেওয়ার নামে ওই নেগেটিভটা আদায় করাই হচ্ছে তোর আসল উদ্দেশ্য। কিন্তু আমি বেঁচে থাকতে তোর ওই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। যে নেগেটিভের উপর আমার ভাইয়ের বাঁচা মরা নির্ভর করছে, আমার জীবন গেলেও তুই তা কোনোদিন পারবি না। বেশ, তাহলে তোর জীবন নেওয়ার ব্যবস্থাটাই আমি করছি। এখনো সময় আছে, আমার শর্তটা মেনে নে। তুই এখানে? ভাইয়া, রায়হান কোথায়? ও হয়তো আর এখানে আসবে না, কারণ পুলিশ টের পেয়ে গেছে, ওর সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু মিনার চিন্তায় ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, খবরটা ওকে জানানো খুবই প্রয়োজন। ঠিক আছে, ওর সঙ্গে দেখা হলে খবরটা অবশ্যই জানিয়ে দেব। তুই এখন যা, আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। মিনা বন্দি? এখন এখান থেকে পালাতে হবে, এসো আমার সাথে। একেই তোতে দেখি বন্ধ, চলো। তা খালি হাতে কেন? সওদাগরীর সওদা কোথায়? আগে আমার সওদা বুঝে নেব, তারপর আসল সওদা যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে ডেলিভারি দেব। জমশের, কি সুবাস, সব চকচকানো। টাকা পেয়ে এত খুশি হতে নেই, কারণ টাকা পেলে কাঠের পুতুলো হা করে, আত্মহারা হয়ে মানুষ মরে। তুমি মরো না। নাও, মাল পেয়ে গেছি, এবার চলো আসল মালের কাছে যাই। চলো। ম্যাডাম, ওকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তোদের মালিক ওই মানুষ নামে শয়তানের জাহান্নাম থেকে মুক্তি দিতে। মালিকের হুকুম ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। আহ!
তোমাদের তো আয় বেঁচে আছি। রাজু, মিনাকে বাঁচাতে হবে। মিনা? হ্যাঁ, আমি ওকে উদ্ধার করে ধরে রাখতে পাইনি। বিপদমুক্ত হওয়ার জন্য এইমাত্র সত্যবাণী পত্রিকার ট্রাকে চড়ে ওই দিকে চলে গেছে। যেভাবেই হোক ওই ট্রাক থেকে ওকে উদ্ধার করতে না পারলে সর্বনাশ হয়ে যেতে পারে। না না, মিনার কোনো ক্ষতি হতে পারে না, আমি তা হতে দেব না। চল আমার সাথে। সর্বনাশ হয়ে গেছে স্যার। তুমি মিথ্যে বলছিস, ও পালাতে পারে না। সত্যি বলছি স্যার, আপনার বোন সোনিয়া আমাদের মেরে ওকে মুক্ত করে দিয়েছে। ও টাঙ্গাইল এজেন্টের গাড়িতে চড়ে চলে গেছে। চুপ! তোর জীবনের বিনিময়ে হলেও ওকে আটকে রাখতে পারলি না কেন? কেন ওকে পালাতে দিলি? তোকে আমি কুকুরের মতো গুলি করে মারব। আমাকে মাফ করে দিন স্যার। না, থামো থামো ছাগলের বাচ্চা, থামো। কি যন্ত্র একখানে আছে বলেই মন্ত্র পড়ার জন্য লাফ দিয়ে ওঠো। আসাদ খান, এবার কেড়ে নেবো তোমার জান। সারা জীবন মানুষের খবর ছাপিয়েছো, কিন্তু আজরাইল এসে তোমার মৃত্যুর খবর যে তোমার গায়ে লিখে দিয়ে গেছে সে খবর কি রাখো? মানে চোখ আছে কিন্তু দেখার উপায় নাই। দেখো, কষ্ট পাইলাম। ভুল করবে তুমি আর মাসুল দেবে ওরা, তা কি হয়? একটা পত্রিকার মালিক হয়ে তুমি আমাকে ছাগল বলে চরম বেইজ্জত করেছো, তাই অনেক কষ্ট পাইলাম। থামো লোহানি, আমাকে খুন করে তুমিও বাঁচতে পারবে না। মিনা যদি হাত ছাড়া হয়ে যায় ফাঁসির দড়ি তোমাকে গলায় পড়তেই হবে। তাই বলছিলাম মাথা ঠান্ডা করে জানটা বাঁচানোর ব্যবস্থা করো। মিনা পালিয়েছে ঠিকই, কিন্তু এখনো আমার হাতের মুঠোয় আছে। শত্রুতা ভুলে গিয়ে মিলাও হাত, যাতে পত্রিকার ট্রাক টাঙ্গাইলে পৌঁছানোর আগেই মিনাকে কবরে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। এই যে ভাই, এই যে থামুন। এই এই, কে তুমি, কে তুমি, এই কি করছো? এই আরে কি করছো? এই ভাইয়া, মিনা Ah!
আমার ফাঁসি হয়ে হোক, তবু তবু তোকে হারাতে চাই না, তোকে হারাতে চাই না। মিনা, 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 তুই কি করলি বোন? নিজের জীবন দিয়ে আমার বাঁচার পথ পরিষ্কার করে গেলি, কেন আমাকে বাঁচাতে গেলি? কেন, কেন? ভাইয়া, কি হয়েছে ভাইয়া? মিনা নেই, না না না, মিনা মরতে পারে না, মিনা না ভাইয়া, না মিনা, মিনা বোন কথা বল, বোন মিনা। আমার জন্য মিনা তোমার বুক খালি করে চলে গেছে, আমি আমি ওকে খুন করেছি, আমি খুনি মা, আমি খুনি। এই নাও, নিজ হাতে আমাকে খুন করে তোমার মেয়ের হত্যার প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও মা, প্রতিশোধ নাও। এবার আমি প্রতিশোধ নেব, যে আমাকে বিধবা করেছে, যে আমার বুক খালি করে মিনাকে কেড়ে নিয়েছে, সেই নর পশুদের হত্যা করে আমি প্রতিশোধ নেব। যা, ওই মানুষ রূপী শয়তানদের খুন করে আমাকে তুই শান্তি দে। যা, গন্ডগোল, তার আগেই এই রাশেদ মন্ডল গন্ডগোল লাগিয়ে দেবে। এই হ্যান্ডকাপ লাগাও। কি প্রমাণ থাকা সত্ত্বেও রাশেদ মন্ডল তোমার ভাইকে গ্রেফতার করেছে? ডোন্ট ওয়ারি রাজু, ও আমাকে ট্রান্সফার করিয়েছে এইসব বেআইনি কাজগুলো নিশ্চিন্ত করার জন্য। কিন্তু এতদিন যে ক্ষমতার জন্য রাশেদ মন্ডল বেআইনি কাজ করেছে তার আন্ডারে ছিলাম বলে মুখ বুঝে সব সহ্য করেছি। কিন্তু
আর নয়। মন্ডল, তুই আমাকে যে ফাঁদে ফেলেছিস, একবার যদি মুক্ত হতে পারি তাহলে আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। এখনো সময় আছে, জানে বাঁচতে চাইলে আমাকে মেরে ফেল, মেরে ফেল। কষ্ট পাইলা? আরে তোকে মেরে ফেললে আমাকে নেগেটিভ দেবে কে? এই হারামির বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, মৃত্যুর মুখে থেকেও রোহানিকে তুই আঘাত করেছিস। কষ্ট পাইলাম? তুই আমাকে আঘাত করেছিস, আমি তোকে দুনিয়া ছাড়া করব, দুনিয়া ছাড়া। আসি আসো, ওকে নামিয়ে ফেল। শোনো অসি, ওই যমদূতকে যমের ঘরে পাঠানোর আগে নেগেটিভ এবং এই কাগজের সই নিয়ে আমাদের বিপদ সামলাতে হবে। তা না হলে ওর মা ভাই মামলা ঠুকে মিনাকে হত্যার দায়ে আমাদেরকে উল্টো হাজতে ঢুকিয়ে দেবে। ভালো করে শোন, এখানে কি লেখা আছে? তোর বোন মিনা চরিত্রহীনা ছিল, তুই সব জানতে পেরেছিস, তাই তোর বোন লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। ছোট্ট একটা মিথ্যাকে সত্য করার জন্য তুই বেঁচে যাবি। নে সইদে, সইদে। হারামির বাচ্চা, আমি তোকে খুন করে ফেলবো। তোরা ওকে আগেরই শিক্ষা দিয়ে দে। রাশেদ মন্ডল, এবার চরম গন্ডগোল লাগাবে। ওসি সাহেব। এই কি চাই? রায়হানের সাথে দেখা করতে চাই। শুধু দেখা কেন, এসেছো যখন নিয়ে যাও। তবে সামান্য দুটো শর্ত আছে, যা পূরণ করলে তুই রায়হানকে ফিরে পাবি। কি শর্ত? মিনার তোলা ছবির নেগেটিভ, আর এই কাগজে রায়হানের একটা সই এনে দিবি, তাহলেই তুই তোর ছেলেকে ফিরে পাবি। তোর মা বোন নিশ্চয়ই বেশ্যা ছিল, আর তাই তুই এক নিষ্পাপ বোনকে কলঙ্কিত করার জন্য এক আদর্শবান ভাইকে দিয়ে এই কাগজে সই করাতে চাচ্ছিস। মনে রাখিস, ওই নেগেটিভ তোদের জীবনে আজরাইল হয়ে মৃত্যু ডেকে আনবে। পেট্রোল নিয়ে আয়, আজ ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খড় করে দেবো। সোনিয়া, কিসমত, তোমরা মাকে নিয়ে যাও। চল মা। চলুন মা।
ওই শালা রায়হানের এত বড় স্পর্ধা কমান্ডো স্থলে থানা থেকে পালিয়েছে, ইস কষ্ট পাইলাম। লোহানি, কাল বাদে পরশু মন্ত্রী হবে, নেগেটিভ হাতে না পেলে রায়হান নেগেটিভের জোরে এমন মন্ত্র পড়বে কাউকে বাঁচতে দেবে না। কষ্ট পাইলাম, সে সুযোগ ওকে আমি দেব না। টনি যখন গিয়েছে তখন নির্ঘাত ওর মাথার মণি ওর মাকে নিয়ে আসবেই, তারপর জমবে খেলা। মণিহারা কাল লাগের মতো রায়হানও নেগেটিভ সহ আমাদেরকে ছোবল মারতে এসে নিজেই মারা পড়বে। জমশের যাও, চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রায়হানকে জমের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। কি বললি? টনি আমার মাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, খুব কষ্ট পাইলাম। লোহানে, কথা ছিল নেগেটিভের বিনিময়ে মাকে মুক্তি দিবি, কিন্তু তোর জানোয়ার গুলো হামলা করলো কেন? তাই নাকি? খুব কষ্ট পাইলাম। ওরা ভুল করেছে, সব মিথ্যাবাদী। ওরা যে ভুল করেছে তার মাসল আজ তোকে দিতে হবে, খবরদার। এক পা নড়ার চেষ্টা করলে তোদের মা জননীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদি মাকে বাঁচাতে চাস তাহলে নেগেটিভ ফিরিয়ে দে। না, মাকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত তুই নেগেটিভ পাবি না। এই মুহূর্তে এটা সওদাগরি হাট, তোর মা ফিরে যাবে আর তুই নেগেটিভ আমাদেরকে ফিরিয়ে দিবি, এটাই রীতি। ঠিক আছে, তাই হবে। যাও ভাইয়া, নেগেটিভ ফিরিয়ে দিয়ে আসো। না রায়হান, না, আমার জীবন যায় যাক, তবু ওই নেগেটিভ ফিরিয়ে দিয়ে নিজের জীবনের উপর বিপদ ডেকে এনে ওই নর পশুদের তুই মৃত্যুর হাত থেকে রক্ষা করিস না। না মা, না, আমার জীবনের চাইতে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি।
প্রশাসনের কাছে রিপোর্টও পেশ করে এসেছি। আমি তোমার শাস্তি মওকুবের জন্য আদালতে সুপারিশ করব। এই নিয়ে যাও। আদালত আসামি রায়হান চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর দীর্ঘ 7 বছর সাজা ভোগ করে রায়হান চৌধুরী মুক্তি লাভ করে। রায়হান মা ভাইয়া ভাইয়া, আর দেরি নয়, এবার যত শীঘ্র সম্ভব সাঁড়াই বাজানোর ব্যবস্থা করো। হ্যাঁ, আমি চাঁদনিকে নিয়ে আসি। হলুদ মরিচ বাঁধতে হবে, নইলে সাঁড়াই বাজবে না।